আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সীমাস কিচেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে খুবই সাধারণ একটি রেসিপি দেখাবো, সেটি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা তৈরি ও সংরক্ষণ। এখানে আমি একই সাইজে কিছু পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আপনারা একই সাইজে কেটে নেওয়ার চেষ্টা করবেন, না হলে বাজার সময় পারফেক্টভাবে বাজা যাবে না। এখন আমি ডুবো তেলে পেঁয়াজগুলোকে ডেলে দিয়ে একটু বেজে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে অনবরত নাড়তে থাকলাম, যেন পেঁয়াজ কম বেশি বাজা না হয়ে যায়। পেঁয়াজ বেরেস্তা আপনার যে কোনো খাবারের সাথেই খেতে ভালো লাগে, বিশেষ করে পোলাও, বিরিয়ানি, রোস্টের মতো যে কোনো খাবারের সাথেই, এমনকি পরিবেশনের ক্ষেত্রে এটি অতুলনীয়। কিন্তু দেখা যায় সবসময় আমাদের হাতের কাছে এটি পাওয়া যায় না, তাই আপনারা এরকম বেশি পরিমাণে একসাথে তৈরি করে কাঁচের বয়ামে রেখে মাসের পর মাস সংরক্ষণ করতে পারেন। এতে করে সময় অনেকটুকু বেঁচে যায়। চেষ্টা করবেন কাঁচের বয়ামে সংরক্ষণ করার জন্য। ভালোভাবে বেজে নেওয়ার পর চুলার আঁচটাকে আমি অফ করে দিয়ে বেরেস্তাগুলোকে তুলে নিলাম। আপনার টিস্যুতে বেরেস্তাগুলো তুলে রাখার চেষ্টা করবেন, এতে করে বেরেস্তা হতে তেলটা শোষণ হয়ে যাবে। দেখুন বেরেস্তাগুলো কি পরিমাণ মচমচে হয়েছে। এখন এগুলোকে আমি ঠান্ডা হওয়ার পরে কাঁচের বয়ামে ভরে ভালোভাবে ঢাকনা আটকে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করব। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।